ইউরোপ মহাদেশের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি ধনী দেশের নাম নেদারল্যান্ডস। দেশটি উদার মানসিকতার জন্য বিশ্ব দরবারে বিশেষভাবে পরিচিত। উন্নত জীবনযাত্রার পাশাপাশি দেশটিতে আছে সর্বোচ্চ স্বাধীনতা। একজন মানুষ তার নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে যা খুশি তাই করার পারমিশন পায়। বিশ্বের বেশিরভাগ দেশগুলো যেখানে অবৈধ গর্ভপাতকে নিষিদ্ধ করছে, সেখানে এই দেশটিতে যে কোনো রকম গর্ভপাতের অনুমতি আছে। তাছাড়া ওয়েস্টার্ন কালচারকে আপন করে নিতে গিয়ে অবাধ যৌনতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এই দেশটি। নেদারল্যান্ডস পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে পতিতাবৃত্তি নিয়ে উৎসবের আয়োজন করা হয়। এই দেশটিতে পতিতাবৃত্তি শুধু একটি পেশাই না, বরং উদার মানসিকতার বহিঃপ্রকাশ। উত্তর পশ্চিম ইউরোপে অবস্থান করা নেদারল্যান্ডস দেশ সম্পর্কে সমস্ত রোমাঞ্চকর ইনফরমেশন দিয়ে সাজিয়েছে মাসনিউজের আজকের এপিসোড। অতিথি আপ্যায়নে বিভিন্ন দেশে বিভিন্ন রকম রেওয়াজের প্রচলন আছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাসায় নতুন কোনো অতিথি আসলে তাকে বুকে জড়িয়ে নেওয়া হয়। কিন্তু নেদারল্যান্ডসের মানুষ অতিথিকে শুধুমাত্র বুকে জড়িয়েই ধরে না, জড়িয়ে ধরার পাশাপাশি চুমু খাওয়াটাও বিশেষ ভদ্রতা। নেদারল্যান্ডসের কালচার ইউরোপের অন্যান্য দেশের মতোই ফ্রি মাইন্ডেড। এই দেশটিতে আপনি ফ্রি মাইন্ডে যা করবেন সবই ভদ্রতা। তাছাড়া পৃথিবীর যেই সব দেশগুলোতে পতিতাবৃত্তির বৈধতা আছে, সেই সব দেশগুলোতেও পতিতাবৃত্তিকে ভালো চোখে দেখা হয় না। কিন্তু নেদারল্যান্ডস এই দিক থেকে ভিন্ন। এই দেশটিতে রীতিমতো উৎসবমুখর পরিবেশেই পতিতাবৃত্তি করা হয়, কিন্তু 18 বছরের নিচে কোনো মেয়ে পতিতাবৃত্তিতে অংশ নিতে পারে না। অন্যদিকে 16 বছরের ছেলে চাইলেও 18 বছরের মেয়ের সাথে রাত কাটানোর পারমিশন আছে। নেদারল্যান্ডসকে বলা হয় লেসবিয়ানিটি বা সমকামিতার জন্মস্থান। পুরো বিশ্বে সর্বপ্রথম অর্থাৎ 2001 সালে নেদারল্যান্ডস সরকার সমকামিতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। নেদারল্যান্ডসের বর্তমান জনসংখ্যা প্রায় 1.5 কোটি থেকে কিছুটা বেশি। এই জনসংখ্যায় দেশটি প্রায় 90% রোমান ক্যাথলিক খ্রিস্টান, 5% মুসলিম এবং সামান্য পরিমাণে হিন্দু, বৌদ্ধ এবং ইহুদিদের বসবাস আছে। নেদারল্যান্ডসের সরকারি ভাষার নাম ডাচ। এই দেশটির প্রায় 80% জনগণ এই ভাষাতেই কথা বলে। এছাড়াও এই দেশটিতে সামান্য পরিমাণে জার্মান ভাষারও ব্যবহার করা হয়। আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি ভাষার ব্যবহার করা হয়। আমাদের দেশের ছেলেমেয়েরা দিন দিন মোটর বাইক নির্ভর হয়ে যাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অফিস আদালত সবাই এখন মোটরযানের ব্যবহার বাড়াচ্ছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন, নেদারল্যান্ডস হচ্ছে আমাদের ঠিক উল্টো দিকে। এই দেশটির লোকজন মোটরযান ছেড়ে দিন দিন বাইসাইকেলের ব্যবহার বাড়াচ্ছে। ছোট বড় যে কোনো দূরত্বে যাওয়ার জন্য দেশটির লোকজন বাইসাইকেলের ব্যবহার করে। বর্তমানে এই দেশটির প্রায় প্রতিটি মানুষের গড়ে 1টি করে বাইসাইকেল আছে। নেদারল্যান্ডসের অর্থনীতি কৃষি, হালকা ও ভারী শিল্প এবং বৈদেশিক বাণিজ্য নির্ভর। এই দেশটিতে প্রচুর পরিমাণে কৃষিপণ্য উৎপাদন করা হয়। খাদ্যশস্য উৎপাদন এবং রপ্তানিতে নেদারল্যান্ডস বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে। মাটির উর্বরতা, মৃদু জলবায়ু এবং উন্নত কৃষি পদ্ধতির কারণে এই সাফল্য সম্ভব হয়েছে। নেদারল্যান্ডসের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। এই দেশটির প্রায় বেশিরভাগ অঞ্চল বনভূমিতে ঘেরা। প্রায় পুরো দেশেই সবুজের সমারোহ বিদ্যমান। রেন ফরেস্টগুলোতে নানা রকম উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্য সত্যি মুগ্ধ করার মতো। এই দেশটির উত্তর ও পশ্চিমে আছে সামুদ্রিক সৈকত। দিনের আলোতেই খোলামেলা সময় কাটানোর জন্য এই সামুদ্রিক বীচগুলো আদর্শ জায়গা। এই বীচগুলোতে আপনি মনের আনন্দে যা খুশি তাই করতে পারবেন। এখানে তেমন কোনো নিয়ম কানুনের বিধিনিষেধ নেই। সামুদ্রিক বীচে রোমাঞ্চকর পার্টিতে মেতে উঠতে আপনিও একবার ঘুরে আসতে পারেন ইউরোপের অপরূপ সুন্দর দেশ নেদারল্যান্ডস থেকে। দেখে আসতে পারেন সমুদ্রের বুকে এক টুকরো ভাসমান সমভূমি। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি নিয়ে আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ। বাই বাই।